হোমওয়ার্কের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমার কাছে একটা ভেক্টর আছে এক্স ভেক্টর ইকুয়াল টু থ্রি আই মাইনাস টু জে প্লাস ফর কে আমি বলেছিলাম এই ভেক্টরটা এটা একটা আইজেকে থ্রি ডাইমেনশনাল ভেক্টর তোমরা চাইলে এক্স ওয়াই জেড কোয়র্ডিনেটে তুমি এটাকে আঁকতে পারো ভেক্টরটা কিভাবে আছে আমি বলেছিলাম এক্স অ্যাক্সেসের সাথে এ ভেক্টরটা হয়তো এরকম ভাবে কোনো একটা জায়গায় আছে এটা এক্স অ্যাক্সেসের সাথে কত অ্যাঙ্গেলে আছে ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আছে জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আছে বার করো ছবি দেখে ড্রয়িং করে এটা করা যায় না এটা করতে গেলে কিছু কনসেপ্ট ইউজ করে করতে হয় কিভাবে করা যেতে পারে এক্স আমি জাস্ট একটা অ্যাক্সিসের সঙ্গে দেখাচ্ছি ক্লাসের মধ্যে বাকি দুটো অ্যাক্সিস ইজিলি বাড়িতে করে ফেলতে পারবে আমি যেই মুহূর্তে বললাম যে অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস আমি যদি বার করতে যাই আমি এক্স অ্যাক্সিসের দিকে যে কোনো একটা যদি ভেক্টর আমি জানি কি আছে সেই ভেক্টরটার সঙ্গে কত অ্যাঙ্গেল ফর্ম করেছে বার করলেই হয়ে যাবে সেটাই এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেল এবার এক্স অ্যাক্সিস এর দিকে কোন অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিস এর দিকে কোন ভেক্টর আমার কি জানা আছে এক্স অ্যাক্সিস এর দিকে কোন ভেক্টর কি আমার জানা আছে অবভিয়াসলি জানা আছে আই ক্যাপ আই ক্যাপটা একটা ভেক্টর টুওয়ার্ডস পজিটিভ এক্স তাই না তাহলে এই আই ক্যাপের সঙ্গে যদি আমি অ্যাঙ্গেলটা বার করে ফেলি তাহলে আমি এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল পেয়ে যাব এবার আই ক্যাপের সঙ্গে এই এক্স ভেক্টরটা যদি আমাকে অ্যাঙ্গেল বার করতে হয় কি করে করতে পারি ডট প্রোডাক্টের সাহায্য নেব কি হয় আমার cos θ x ডিভাইডেড বাই মড অফ এক্স মড ডট আই কি খুব সহজ থ্রি আই মাইনাস টু জে প্লাসড বাই মড অফ এক্স মড অফ এক্স মানে রুট অফ থ্রি স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আর মড আই তো ওয়ান

অঙ্কটা দেখে কত কঠিন মনে হয় জাস্ট এই আইডেন্টিফিকেশনটা যে এক্স এক্সিস দিকে একটা ভেক্টর হচ্ছে আই ভেক্টর ইউনিট ভেক্টরটা সেইটার সঙ্গে অ্যাঙ্গেলটা বার করে দিলেই আমার অঙ্ক অঙ্কটা হয়ে যায়